হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যেন তোমাদের পরস্পরকে চিনতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ বিরু এবং কি পরহেজগার। উপরোক্ত আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যথার্থভাবে ভয় করতে হবে, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং কি তার রিজিকের মধ্যে ব্যবস্থা করে দিবেন, তাদের মর্যাদা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একটি আয়াতের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডবান হতে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে দুটি জান্নাত। একটি হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস ক্বালা তাকুম, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেশি পরহেজগার তোমাদের মধ্যে আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং কি সত্য কথা বলো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারিতা অবলম্বন করতে বলেছেন এবং কি তার সাথে সাথে সত্য কথা বলার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন আফা মিন হাদাল হাদীসি তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আর তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ, হাঁচছ, অথচ কাঁদছ না আর গান বাজনায় মগ্ন হয়ে তোমরা এসব এড়িয়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা ধুলায় লুটিয়ে পড়ো এবং কি তার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা জাআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দের পার্থক্য করার মানদণ্ড দান করবেন, তোমাদের পাপকে মিটিয়ে দিবেন এবং কি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহশীল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কথা উল্লেখ করেছেন। নম্বর এক, পরহেজগারিতে অবলম্বন করতে বলেছেন। নম্বর দুই, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দান করবেন। নম্বর তিন, পাপকে মিটিয়ে দিবেন। নম্বর চার, আপনাকে ক্ষমা করে দিবেন। আর একটি হাদিসের মধ্যে বলেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহদিরুহু আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশীরু ইলা সাদরি সালাসা মাররাতিন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, কাজে তুমি তার উপর অত্যাচার করবে না এবং কি তাকে লজ্জিত মনে করবে না, তার উপর অত্যাচার করবে না। এ কথা বলে তিনি তিনবার নিজের বক্ষের দিকে ইশারা করলেন। অবশেষে আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে পরহেজগারিতা অবলম্বন করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।